নমস্কার মিমি ফ্যামিলি, আমি ব্রেজগুম থেকে সবাইকে জানাইতেছি স্বাগত। অন্যদিনের মতো আজকে একটা রেসিপি নিয়েছি, আশা করি রেসিপিটা দেখে ভালো লাগবে। আজকে বানামো সাজনা ফুলের বরফি পকোড়া। দেখুন এদিকে, আমার এদিকে অনেক সাজনা গাছ আছে। এই সাজনা গাছে দেখুন অনেক নিচে অনেক ফুল কুইরা দিছে। এই ফুল আমি কুইরা সাজনা ফুল দিয়ে আমি আজকে বরফি বানামো। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখুন, তাহলে আগে আমি সাজনা ফুল দিয়ে একটু কুড়াই লই। দেখুন ফুলটি কত তাজা তাজা ফুললি, আজকে বসে একই জায়গায় দেখুন অনেক ফুল ফুইরা দিচ্ছে। একটু সময় লাগায় সব নিতে দেব। দেখুন কম সময়ে আমি অনেক কিছু করে এনেছি। আমার তোলা হয়ে গেছে, আমার রান্নাটা শুরু করে দিব। ফুলটি ওখানে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিব, কেননা মাটি থেকে তোলা হয়েছে ফুলটি, ভালো থাকবো। এদিকে আমি ফুলটি ভালো করে ধুয়ে নিব জল দিয়ে। দেখুন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে রাখছি, ঝোল ঝরানোর লিখে রেখে দিই। এদিকে আমি ব্যাটারটা বানাই লমু। এখানে আমি দেড় বাটির মতো বেসন লইছি, দিয়ে দিব এক বাটি চালের গুঁড়ি। এক চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এক চামচ জিরে গুঁড়ো। প্রথমে আমি সব মশলা একসাথে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়া আমি ব্যাটারটা বানিয়ে নেব। আমি বেশি পাতলা করতাম না, একটু ঘন ঘন ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমি ঠিক এরকম ঘনত্বে বানিয়েছি, এরকম হবে। এখন ব্যাটারটির মধ্যে আমি দুই রাখা ফুলটি দিয়ে দিব। ফুলটি আমি ভালো করে জল ঝরিয়ে লইছি, অল্প অল্প করে আমি এভাবে এখন কড়াইতে দিয়ে দেব তেল। এভাবে লইয়া আমি হাতের সাহায্যে বরফি শেপ দিয়ে দেব। এই যে একটা মাথা চিকনি পর একটা মাথা চেপ করব, এরকম ভাবে আমি বরফি শেপে দিয়ে দেব সব। এই যে দেখুন এরকম ভাবে বরফি হিসাবে আমি সবগুলো পোকোড়া ভাজা নিব। উল্টায় নিব, এক পিঠ হয়ে গেছে গা। দেখুন দেখতে বরফি মতো লাগতেছে, এরকম করে আমি সত্যি পোকোড়া ভাজা নিব। লাল লাল করে পোকোড়াটি ভাজা লইছি।
আপনারা তো সবাই পকোড়া গোল পকোড়া খেয়েছেন, প্লিজ আমার মতো একবার বলবি পকোড়া বানায় খাবেন, আশা করি ভালো লাগবে। আর এরকম সিজনে তো সবাই কম বেশি সবার বাড়িতে সাতনা ফুল পাওয়া যায়, তো একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।